নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। আজকে রেসিপি থর চিংড়ির ঘন্ট। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। থর এইভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। বড় দানা মসুরের ডাল নিয়েছি, নর্মাল ডালও নেওয়া যায়। চিংড়ি মাছ 100 গ্রাম, নারকেল গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পেঁয়াজ বাটা, আদা বাটা, চিনি, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা 5 ফোড়ন, থরে হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। চিংড়ি মাছে হলুদ, নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডাল ভালো করে জলে ধুতে হবে। কড়াই গরম হলে সর্ষে তেল দিয়েছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে এবার ভেজে নিতে হবে। মাছটা জাস্ট হালকা করে ভাজা হবে। ওই পাত্রে ডালটা আমি সেদ্ধ করব। দু বাটি আমি জল ঢেলে দিচ্ছি। হলুদ, নুন দিয়ে ডালটা আমি সেদ্ধ করব। একটা বাটিতে গরম জল একটু তুলে রাখলাম, প্রয়োজন হলে লাগতে পারে। দিয়ে ঢাকা দিতে হবে। একটু ফুটে উঠলে তাতে থরগুলো চিবড়ে ভালো করে জল বের করে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 5 মিনিট। এবার 5 মিনিট পরে ঢাকা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়ে গেছে। তাতে একটু গরম জলটা ঢাললাম। অন্য একটা পাত্রে বেশ খানিকটা সর্ষে তেল নিতে হবে। তেল গরম হলে তেজপাতা 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, একটু নাড়াচাড়া করে তাতে পেঁয়াজ বাটা দিতে হবে। ভালো করে মশলাটা একটু কষে নিতে হবে। মশলাতে এবার আদা বাটা একটু দিতে হবে। মশলাটা ভালো করে কষে নিয়ে থর ডালটা ঢেলে দিলাম। তাতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো দিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নারকেল গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার সব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2 মিনিটের মতন রেখে দিতে হবে। আমাদের থর চিংড়ির ঘন্টটা পুরো রেডি হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।